টেনে উঠাতে হবে এটা আমি এখন হ্যালো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আপনারা আমিও ভালো আছি বেশ কিছুদিন ধরে আমার ভিডিওতে একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন যে আমি একটু গেমস টাইপের ভিডিও আপলোড করতেছি তো অনেক দিন হলো এই ধরনের ভিডিও আপলোড করতেছি অনেক গিফট দিতে হয় এই ধরনের গেমসে তো অনেক এক্সপেন্সিভ আপনারা এর মধ্যে জানেন যে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে এটি একটি খুবই খুশির ব্যাপার কিন্তু এখন শুধু ভিউ লাগবে বেশি বেশি ভিউ না হলে আসলে ভিডিও যে বানাই আমি এটার সার্থকতা আসে না এর জন্য অবশ্যই বেশি বেশি ভিউ লাগবে ভিউ লাগলে যদি বেশি বেশি টাকা আমার অ্যাকাউন্টে ঢোকে তাহলে না আমি বেশি বেশি ভালো গিফট দিতে পারবো এবং ভালো ভালো ভিডিও বানাতে পারবো তো সব কিছুই আপনাদের হাতে আপনারা যদি ভালো ভালো করে রিয়াকশন দেন বেশি বেশি ভিডিও ভিউ করেন ভিডিও দেখেন তাহলেই আমার ভিডিও বানানোর সার্থকতা তো আজকে আমি একটি ভিডিও বানাতে যাচ্ছি আপনাদের জন্য এটি হচ্ছে তাল আমরা সবাই খাই তালগুলো খাওয়ার পরে যে তালের আর্ট থাকে যে আটগুলো আমরা মাটিতে ফেলে রাখি সেটা মাসখানেক থাকার পরে সেখান থেকে এক ধরনের ফোঁপা হয় যেটা খেতে খুবই মজাদার এবং এটি খুবই রেয়ার এটা কিন্তু সব জায়গায় আপনারা পাবেনও না একমাত্র গ্রামেই এটা সম্ভব যে আপনি এটা খেতে পারবেন শহরে তো সম্ভবই না কারণ খাবারটি খুবই রেয়ার একটি খাবার তো আজকে আমি দেখাবো সেই তালের ফোপাগুলো থেকে তাল থেকে কিভাবে ফোপাগুলো বের করা হয় এবং সেগুলো কিভাবে খাওয়া যায় সেগুলো এমনিতেও খাওয়া যায় আবার বড়া ভেজেও খাওয়া যায় তো চলুন আপনারা আজকে পুরো ভিডিওটি দেখবেন এবং মজা করবেন আসলেই আপনাদের ভিডিওটি ভালো লাগবে আশা করি এই যে আমার সাথে আছে আমার কাকা অরূপ তো আমরা দুজনেই আজকে মজা করে খাবো এবং এনজয় করব তো আমাদের সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তুমি একটু বলে দাও আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি লাইক কমেন্ট শেয়ার করুন বাহ সুন্দর বলছে হুম তো আপনারা থাকুন আমাদের সাথে এবং এনজয় করতে থাকুন আমরা এই যে এখানে তাল খাওয়ার পরে যে এখানে তালের আটগুলো রাখা আছে এই যে উঠাও জোরে টান দাও এটা কিন্তু অনেক বড় শিকড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন টেনে ওঠাতে হবে এই যে দেখো আর ওঠাও জোরে টানতে হবে দেখি তোমার কত শক্তি এই উঠছে উঠছে আরো জোরে জোরে এই আরেকটা উঠছে তো এভাবে করে আমরা অনেকগুলো এগুলো বাড়িতে নিয়ে যাব তারপরে আমরা দেখাবো আপনাদের এই যে এখানে অনেক আছে তো এইগুলো আমরা ধীরে ধীরে উঠিয়ে বাড়িতে নিয়ে ধুয়ে তারপরে আপনাদের দেখাবো ঠিক আছে তো এই যে আমার কাকা কষ্ট পাচ্ছে ওঠাতে তো। তো উঠিয়ে আমি একটু উঠিয়ে নেই তারপরে আপনাদের বাড়িতে যেয়ে তারপরে দেখাবো এই যে দেখেন আমরা অলমোস্ট বাড়িতে চলে আসছি এগুলো নিয়ে এগুলো অনেক কাদা ছিল মানে মাটি ছিল এইগুলো ভালো করে ধুয়ে তারপরে রোদ্রে শুকাইছি বিকজ অফ যখন কাটবো যাতে ময়লা না থাকে এই যে অনেকগুলোই আমরা নিয়ে এসেছি এখানে তো এগুলো এখন আমরা ভালো করে কেটে তারপরে আমরা এমনিতে কাঁচাও খাওয়া যায় আবার ভেজেও খাওয়া যায় তো দেখি আগে কাটি তারপরে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখন দা দিয়ে আমি এগুলো কেটে নেব ভালো করে এই যে দেখুন এই যে এগুলো কাঁচাও খাওয়া যাবে আবার ভেজেও খাওয়া যাবে তো আমি এখন রাখবো আগে সবগুলো উঠিয়ে এই যে এইভাবে করে সুন্দর করে দেখুন এই যে উঠে আসতেছে এই যে খুবই সুন্দর দেখতে কাঁচাও খাওয়া যাবে ভেজেও খাওয়া যাবে এই যে দেখুন কি সুন্দর দেখতে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি সবগুলো কেটে এই যে ফোপাগুলো বের করে নিয়েছি এই যে দেখুন খুব খেতে সুস্বাদু হয় এগুলো তো সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি আপনাদের এইভাবে কাঁচা খেয়ে দেখাবো তারপরে আমরা বড়া ভেজে খাবো তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালের ফোপা এই যে দেখতে পাচ্ছেন এটা কাঁচা খাচ্ছি আমি এখন হুম খুবই টেস্টি তো আপনারা তো কেউ খেয়ে থাকেন এর আগে তারা এর টেস্ট সম্পর্কে ভালো জানবেন আর না খেলে ট্রাই করবেন অবশ্যই একবার হলেও খুবই ভালো লাগবে এই যে এখানে আরও রাখা আছে এগুলোতে বড়া ভাজা হবে তো আর একটু ওয়েট করুন তাহলেই দেখতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ফ্রাই করা শুরু হয়ে গেছে এই যে মশলা মাখিয়ে তারপরে চুলার মধ্যে দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে এগুলো ভাজা হবে খুবই সুন্দর একটি রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করে খেতে পারেন আর এই ফুল ভিডিওটির যদি আপনারা রেসিপি আকারে দেখতে চান তাহলে এই যে আমার মায়ের মাটির চুলার রান্নার পেস্টি এবং ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন তাহলে আপনারা ফুল ভিডিওটি রেসিপি আকারে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফাইনালি বড়া ভাজা হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন মোসমচেও হয়েছে খেতে অবশ্যই ভালো হবে তো আমি এখন একটু ট্রাই করে দেখি আসলে খাবারটা কেমন হয়েছে খুবই মসমচে হয়েছে ধরেই বোঝা যাচ্ছে এই দেখুন ভিতরেও ফুসফুস হয়েছে একদম খুবই মজার খুবই টেস্টটা ভালোই হয়েছে ভালোই লাগতেছে হুম এর আগেও খেয়েছিলাম তো আজকে ভালো লেগেছে বিধাই আবার আরেক আজকেও ট্রাই করলাম হুম অনেক সফট তো আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে